সম্পাদক এক সময়ে প্রতিষ্ঠা সহসভাপতি জনাব সাজ্জাদ হোসেন অথচ আওয়ামী লীগ দলের তাকিয়ে আছে। জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও আজকে সর্বোচ্চ আদালতকে প্রভাবিত করে আজকে তার জামিনকে কণ্ঠরোধ করা হয়েছে। তার কারণ হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে স্বাধীনতা সর্বভৌমত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে এ দেশের ভুলন্টিত গণতন্ত্রের পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে গরিব মেরোধী দুঃখী মানুষের পাশে নেত্রী। বন্ধুরা মা, তার ধারাবাহিকতা আমরা দেখেছিলাম ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে, বাংলাদেশের মানুষ যখন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে উত্তাল সাগরের নেতৃত্ব দিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা দেখেছিলাম পরবর্তীতে স্বৈরাচার বিরোধী আন্দোলন, আওয়ামী সন্ত্রাসী বিরোধী আন্দোলন, আমরা দেখেছি দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা, রাষ্ট্রীয় সর্বভৌমত্বকে হত্যার পায়তারার অংশ হিসেবে বিতর্কিত ওয়ান-11-এর সময় যখন গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল আপোষকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণের সাথে থেকে কারাবরণ করেছে, দেশ ত্যাগ করেনি। বন্ধুরা আমার, তাই এই আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছে দেশনেত্রী বেগম খালেদা যদি মুক্ত থাকে তাহলে দেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে। দেশনেত্রী বেগম খালেদা যদি মুক্ত থাকে এই দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করে নির্জন কারাবাসে, কারা প্রকোষ্ঠে আজকে তারা পীরের চিকিৎসায় তাকে রাখা হয়েছে। শেখ হাসিনা আপনাকে বলতে চাই, আপনি যদি মনে করে থাকেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে বিতর্কিত ৫ই জানুয়ারি ধারাবাহিকতায় ৩৮-ডিসেম্বরে নির্বাচন করেছেন, তারা ধারাবাহিকতায় ভোটারবিহীন সারা বাংলাদেশে উপজেলা নির্বাচন করেছেন, তারই ধারাবাহিকতায় অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, প্রকার স্বর্গরাজ্যে বাস করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করছি। আমাদের ধৈর্যের পাঁচ যদি ভেঙে যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া না দেওয়া হয়, তার সুচিকিৎসার ব্যবস্থা করা না হয়, আপনার মশলার ইনশাআল্লাহ অচিরেই পতন হবে। বন্ধুরা